এই মুহূর্তে পদ্মা সেতু রেল লিংক প্রকল্প এলাকায় আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের যুগান্তকারী দিন তারা বলছেন, এবং সেইটি কিন্তু একেবারে মাহেন্দ্রক্ষণ। তারা বলছেন যে 10:30টার পরপরই যেই ট্র্যাক কারটি চালু হয়েছিল সেটি কিন্তু এখন একের পর এক নানা এলাকা অতিক্রম করে এখন মাদারীপুরে পাঁচচর অতিক্রম করছে, এবং কিছু সময় পরে কিন্তু পদ্মা রেল স্টেশনে অতিক্রম করেই পদ্মা সেতুর একেবারে স্পর্শ করবে সেই টার্গেটটি কিন্তু কাজ করছে। এবং এই পরীক্ষামূলক কারটিতে কিন্তু দেশি বিদেশি প্রকৌশলীরা রয়েছেন, তারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু একের পর এক পর্যবেক্ষণ করছেন এবং পর্যবেক্ষণ রিপোর্ট তারা নিচ্ছেন, এবং তারা আশপাশের যে প্রকৃতি একেবারে হেমন্তের চমৎকার একটি পরিবেশ কিন্তু আমরা লক্ষ্য করছি, তার মাঝ দিয়ে যে এই রেল যাচ্ছে, এবং বিভিন্ন পয়েন্টে কিন্তু এই প্রকল্পের কর্মীরা তারা অভ্যর্থনা জানাচ্ছেন, তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন, এবং প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন যে তাদের দীর্ঘ দিনের একটি স্বপ্ন ছিল আজকের দিনের এই অপেক্ষায়, এবং সেই দিনটি তারা আজ আজকে সফল করতে পারছেন সেটি তাদের ভালো লাগার গল্পের কথা বলছেন। এবং যেই রেলপথটিতে চলছে এই রেলপথটিকে এই পর্যায়ে আসবার জন্য কিন্তু তাদের একের পর এক পরিশ্রম করতে হয়েছে, নানা রকম চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। এই চ্যালেঞ্জের পরে কিন্তু তারা আজকে এই প্রথমবারের মতো ভাঙা থেকে এই পদ্মা সেতু পর্যন্ত যে পরীক্ষামূলক ট্র্যাকার চালু করতে পেরেছেন সেটি সফলতার একেবারে দ্বারপ্রান্তে চলে এসেছে। এবং একই সঙ্গে তারা বলছেন যে পদ্মা সেতুতে যে নিচতলায় যেই তারা রেল লাইন বসানো কাজটি করছেন সেটিও কিন্তু এখন অনেক এগিয়ে যাচ্ছে। তারা বলছেন যে সেখানে যে পাথরবিহীন রেল লাইন বসানোর প্রক্রিয়ার জন্য নানারকম প্রস্তুতি তারা শুরু করেছেন, এবং চলতি মাসে কিন্তু সেটি আরেক ধাপ এগিয়ে নেবার আশা প্রকাশ করেছেন। এখানকার যে পরীক্ষামূলক যে ট্র্যাকার চলছে সেইটির ঘিরে তারা বলছেন যে এখানকার যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে, যেই পাথরের উপরে রেল লাইনটি বসানো হয়েছে সেই পাথর কিন্তু দুবাই এবং বাংলাদেশি পাথর ব্যবহার করা হয়েছে, সেই পাথরের যে গুণগত মান সেটিকে সঠিক রাখবার জন্য তারা বলছেন যে এই লাইনটিকে যেন টেকসই করা যায় সেজন্য কিন্তু এই পাথরগুলোকে বারবার তারা যাচাই বাছাই করে এখানে ব্যবহার করেছেন, এবং সে কারণেই কিন্তু এত স্মুথলি এই পরীক্ষামূলক যে ট্র্যাকার সেটি চলছে। এই ছিল আমার কাছে পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম পদ্মা সেতু রেল লিংক প্রকল্প থেকে।